নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। 2 নভেম্বর 2023 বৃহস্পতিবার যে তিনটি রাশির প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই তিনটি রাশির বিষয়ে আমি আলোচনা করব। আলোচনাটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবে। দেখুন, প্রতিদিন আমি কোনো না কোনো রাশির নাম বলি, হয়তো আপনাদের রাশির সাথে সেম টু সেম মিলে। অনেকেরই একটা ভুল ধারণা যে রাশির নাম বলেছে কৌশিকদা তো হয়তো আমাদের প্রাপ্তি হতে পারে। দেখুন, প্রত্যেকের ক্ষেত্রে যে লটারির প্রাপ্তি হয় এমনটি না, কারো কারো ক্ষেত্রে লটারির প্রাপ্তি হতে পারে, কারো কারো ক্ষেত্রে আবার কোনো জায়গাতে ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন সেখান থেকে লাভ পেতে পারে, কারো কারো ক্ষেত্রে ব্যবসা করতেন ব্যবসাতে লাভ পেতে পারে, কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি শেয়ার বাজার থেকে, অনলাইন ট্রেন্ডিং থেকে, ফাটকা থেকে, জুয়া থেকে, সাট্টা থেকে কিন্তু আপনারা এই সময় কিন্তু অর্থ কিন্তু পেতে পারেন। প্রতিদিন আমি কেন আপনাদেরকে এই ভিডিওটি দিই, আপনারা যাতে বুঝতে পারেন যে আপনাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে কিনা। প্রতিদিন এই ভিডিওটি আপনাদের কাছে আমি একটা অনুরোধ করি যে আপনারা আলোচনাটি অবশ্যই আপনারা শুনবেন। দেখুন, আমি বারবার আপনাদেরকে বলি, যাদের অল্পের জন্য দেখা যাচ্ছে 2-1 নাম্বারের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু হবে। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকর্ষিক প্রাপ্তির মুখ্য কারক গ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। তবে একটি কথা আপনাদেরকে আমি আবারও বলি, যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন হচ্ছে না, বার্থ চার্ট রিফরমেশন অবশ্যই করুন। বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে কী হবে, আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বড় আসবে। কারণ জন্মকুণ্ডলিতে যে কোনো ভাবের উপর, জন্মকুণ্ডলিতে যে কোনো ভাবকে কিন্তু দেখা দরকার যে আপনাদের কোন ভাবটাকে স্ট্রং করা দরকার। কারণ আমাদের জন্মকুণ্ডলিতে নবগ্রহের মধ্যে নবগ্রহের 9টি গ্রহই শুভ থাকতে পারে না, 9টি গ্রহই কিন্তু অশুভ থাকতে পারে না। কিছু গ্রহ পজিটিভ থাকে, কিছু গ্রহ নেগেটিভ থাকে, কিছু গ্রহ নিউট্রাল থাকে। তাই আগে গ্রহের প্রতিকার করুন, পাশাপাশি রাহু রক্ষা কবচ পরিধান করুন, যাতে অল্পের জন্য মিস হয়ে যাচ্ছে, এবং সর্বোপরি হচ্ছে ভাগ্য। কারণ ভাগ্য ব্যতীত কিচ্ছু হয় না, তাই ভাগ্যকে স্ট্রং করুন, নিশ্চিত রূপে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। প্রতিনিয়ত আমি এই ভিডিওটি আপনাদের কাছে দিয়ে অ্যালার্ট করি কোন কোন রাশির প্রাপ্তি রয়েছে এবং আপনাদের ক্ষেত্রে শুভ সময়টা কখন রয়েছে, রাশিভিত্তিক শুভ সময়, রাশিভিত্তিক টার্গেট নাম্বার আমি প্রতিদিন কিন্তু আলোচনা করি। এবং অনেকেই জানতে চেয়েছেন যে কৌশিকদা আপনি মহাভাগ্যটা বলতেন প্রত্যেকটা রাশির সম্বন্ধে, আপনি একটু দেন। অনেকেই বলেছেন মহাভাগ্য খুব তাড়াতাড়ি চলে আসছে আপনাদের কাছে, মহাভাগ্য আপনার প্রোগ্রামটি অবশ্যই জানতে পারবেন, সেখানে বিস্তারিত আলোচনা করা হবে। এবং এর সাথে সাথে আমি আপনাদের পাশাপাশি আরেকটি আলোচনা করি, আপনাদের ন্যাকাল চাটে, আপনাদের ন্যাকাল চাটে যে জায়গাটাতে সমস্যা রয়েছে, দেখা যাচ্ছে আপনাদের রাহু পীড়িত রয়েছে, আপনারা শেয়ার বাজার, স্টক মার্কেট, ট্রেন্ডিং, লটারি এগুলোতে ইনভেস্টমেন্ট করছেন কিন্তু আপনাদের অর্থ নাশ হচ্ছে, এর জন্য কি করতে হবে, আপনাদেরকে সর্বোপরি আগে জন্ম কুণ্ডলীকে আগে দেখতে হবে, আপনাদের ভাগ্যভাবকে দেখতে হবে, নিশ্চিত রূপে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। কারণ আমি প্রতিদিন আপনাদেরকে এই কথাটা কেন বলি, কিসের জন্য বলি, আপনাদেরকে জানাতে চাই যে আপনারা এই সময়ের মধ্যে আপনাদের এই ভাগ্য খুলছে কিনা। কারণ রাশির নাম শুনেই অনেকে বেরিয়ে যাচ্ছেন, কারণ দেখুন রাশির নাম শুনলে হবে না, প্রত্যেকেরই জন্ম নক্ষত্র আলাদা রয়েছে, গ্রহের অবস্থা আলাদা রয়েছে, দশা মহাদশা আলাদা রয়েছে, চরণ আলাদা রয়েছে, পায়ে আলাদা রয়েছে, জন্ম যোগ আলাদা রয়েছে, এই জায়গাগুলো কিন্তু জানা দরকার। কারণ রাশি তো একই রাশি, তো লাখ লাখ কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই কি ভাগ্য সমান, এটা কখনো হতে পারে না। তাই আগে জেনে নিন যে আপনাদের কোন সময়, কোন বছর, কোন মাসে প্রাপ্তি রয়েছে, তবেই আপনারা কিন্তু ইনভেস্টমেন্ট করুন। কারণ প্রতিনিয়ত আমি এই প্রোগ্রামটি আপনাদের কাছে দিই,
আপনাদের কাছে কিছু বার্তা আমি কিন্তু দিই, যাতে আপনারা বুঝতে পারেন, আপনারা শিখতে পারেন যে আপনাদের জন্মকুণ্ডলিতে যোগগুলো কি রয়েছে, আর যদি থাকে সেটা কোন বছর রয়েছে। কারণ এই ভিডিওগুলো আপনাদের কাছে আমি একটা কথা অনুরোধ করি যে আপনাদের জন্য কিন্তু এই ভিডিওটা আমি তৈরি করি, শুধুমাত্র আপনাদের জন্য। কারণ অনেক মানুষ লটারি কেটে কেটে সর্বশান্ত হচ্ছে। আমি কিন্তু বারবার বলছি, দেখা গেল আপনারা কোনো জায়গাতে টাকা ইনভেস্টমেন্ট করেছিলেন, আগামীকাল সেখান থেকে আপনারা ডিভিডেন্ড পেলেন, বা আপনারা স্টক মার্কেটে টাকা লাগিয়েছিলেন সেখান থেকে ডিভিডেন্ড পেলেন, নিশ্চিতরূপে আপনারা কিন্তু পাবেন। এবং আগামীকাল বৃহস্পতিবার প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী অবশ্যই আপনারা কমেন্ট করুন। এবং এর পাশাপাশি আমি একটি কথা আবারও বলবো, আপনারা যারা ভিডিওটি শুনছেন, যারা ভিডিওটি দেখছেন, একটু হলো আপনার পরামর্শ করুন, পরামর্শ করুন যে আপনাদের নিজস্ব ব্যক্তিগত জন্মকুণ্ডলী এতে অথবা হস্তরেখা। নাম্বার ওয়ান, এক নম্বর রাশি, তিনটি রাশি কথা বলবো, বারোটি রাশি, স্পেশাল তিনটি রাশি। নাম্বার ওয়ান যে রাশি আমি কথা বলবো আগামীকালের জন্য, আগামীকাল বৃহস্পতিবার, বৃহস্পতিবারের জন্য প্রথম যে রাশি সেই রাশির নাম ধনুরাশি। ধনুরাশির আপনাদের যে আগামীকালের সময়টা দেখা যাচ্ছে, সকাল 9:32 থেকে 11:28 পর্যন্ত, 9:32 থেকে 11:28 পর্যন্ত আপনাদের টার্গেট নাম্বার 7-3। দ্বিতীয় রাশি কর্কট রাশি, কর্কট রাশির আপনাদের আগামীকালের চেয়ে শুভ সময় 10:49 থেকে 12:27 পর্যন্ত, আপনাদের টার্গেট নাম্বার 5 এবং 9। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার মীন রাশি, মীন রাশির আপনাদের আগামীকালের যে শুভ সময় সকাল 10:21 থেকে আপনার 12:14 পর্যন্ত টাইমটা শুভ, আপনাদের ক্ষেত্রে লাকি নাম্বার সেটি হচ্ছে 4 এবং 7। অর্থাৎ আপনাদের আগামীকাল হয়তো শেয়ার বাজার বা স্টক মার্কেট যে কোনো দিক থেকে আপনাদের অর্থপ্রাপ্তির একটা যোগ কিন্তু সৃষ্টি কিন্তু হতে চলেছে। দেখুন, যারা প্রতিনিয়ত এই ভিডিওটি দেখছেন, হয়তো আপনাদের সাথে কারো কারো সাথে মিলছে, দেখুন অনেক প্রত্যেকের সাথে মিলবে আমি কখনোই দাবি করি না, আপনার সাথে মিলছে, হয়তো আপনার খুব ঘনিষ্ঠ কারোর সাথে মিলছে না, কিন্তু সেম রাশি সেখানে দেখছেন যে, বা আপনার পাশের বাড়ির মিলছে আপনার সাথে মিলছে না, সেম রাশি। এখানেই হচ্ছে বিচার যে আপনার ন্যাকাল চার্ট স্পেসিফিক, যে আমরা যখন জন্মগ্রহণ করি প্রত্যেকেরই কিন্তু অর্থনৈতিক ভাগ্যটা তখন কিন্তু লেখা হয়, বিধাতা তখনই কিন্তু প্রত্যেকে কিন্তু ভাগ্য কিন্তু লিখে দেয়, বিধাতার যে বিধান তখনই কিন্তু রয়। তো আপনাদের যাদের সমস্যা হচ্ছে অবশ্যই আপনারা পরামর্শ করুন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। অবশ্যই অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং প্রচুর প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করুন। নমস্কার, ধন্যবাদ।